আমি লইছো পাইছো, আমি গ্রুপের ভিতরতে গাহরি কিনিছো চারিটা, বর্তমান গাহরি আছে চারিটা আমার। আর ইউপিপিএল সরকারক আবার গ্রুপের তরফের মধুমেলা গ্রুপের তরফের বহুত বহুত ধন্যবাদ। নমস্কার স্যার, মই হলো ছাত্রশক্তি গ্রুপের মেম্বার, মোর নাম কমলা বেগম। আমি আপনাদের গ্রুপের পৰা 25,000 টাকা পাইছো, পাওয়ার পিছত লই আমি গ্রুপের পৰা 8টামান ছাগল কিনছো, কিন্তু গ্রুপের মানে একটু নমস্কার। তো মই সরকারি ঘর পাওয়া মানুষ, যাই আমার পেট লাগাও গাঁর মানুষ, মই সরকারি ঘর পাইছো, সরকার ধন্যবাদ। আর এটা মানে কথা কব বিচার আছো, হাতে দিয়ে আমার রাজ্যের মানুষ যদি লোকমান হলে করুন হয়, আমি রাজ্যে খুব ভাল ভালো হয়, এইভাবে কই মোর বক্তব্য। কি কব, কান্তলে সারিয়েল থাকি আমি, ভালোই লাগছে। ভালোই লাগছে, ভালোই লাগছে। আগন্তুক দিনে যেটা সরকার আসবে, এটা কি তুমি ইউপিএল সরকার যাও না অন্য সরকার? এই সরকারই আইব আমি। আমার নাম সূর্যচন্দ্র শীল, আমি নবীনপাড়ার বাসিন্দা, আমি নবীনপাড়ার বাসিন্দা। আমার আঁচনিটা পায় ভালোই লাগছে, কারণ 5,000 টাকা মিডিল ক্লাসের জন্য একটা বড়ই অ্যামাউন্ট হয়। থ্যাংক ইউ, আমার জানাইছো। আর কি স্যার, সরকার ধন্যবাদ জানাইছো। একো নাই, আপনাদের যে কইছে রাজহুয়া বা গা কিবা অসুবিধা আছে নাকি, প্রবলেম সমস্যাটা কব কারণে মই আজি আগবাহি আহিলো। কিয় এফালে নবীনপাড়া পালপাড়া সব জায়গাতে বিশেষ রাস্তাঘাট ভাল হয়ে গেছে, কিন্তু আমার এই যে ডাংতলা রামা বাজারের রাস্তাটা আপনাদের হাতে এবার চাই আহিলে আপনাদের নিজে বেয়া লাগিব। গাড়ি চালাওয়া ভয়, লড়া ছাড়ি খোজকাঢ়ি যাওয়া ভয়, স্কুল যাবার সময় বিভিন্ন অসুবিধা হয়, বরষুণ দিলে যাব নোৱাৰে, সেইটো কাৰণে। আৰু ড্ৰেইনৰ অসুবিধা বিশেষকে আপোনালোকে সেইটো চাই অলপ ড্ৰেইনৰ ব্যৱস্থাটো আৰু ৰাস্তাটো ব্যৱস্থাটো কৰি দিবলে চৰকাৰক মই বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আছে তাৰমানে এইখিনি আমাৰ যাৱাৰ পৰা এইখিনি এটা দলং আছে, বানে গৈছে টাইমত বিৰাট আমাৰ সমস্যা হয়, আৰু এই ভিতৰত যাৱা এইটো ৰাস্তা দুইটা সোমবাৰ ভৰি লৈ যাম, কিন্তু এবার রাস্তার কারণে রাস্তাটা যদি সরকারে কিবা ইউপিএল সরকারে কিবা আমার সরকারে খুব ভালোই দেয়, আমার রাজ্যের কারণে খুব ভালো হবো, আর রাজ্যের মানুষ চলাফেরা খুব সুবিধা হবো আর কি।